হে এভরিওয়ান, যারা সিসিটিভি ক্যামেরা চাচ্ছেন কিন্তু বাজেট কম, তারের ঝামেলা থেকে বাঁচতে চান এবং কম ক্যামেরা হলেও চলবে, তাদের জন্য আমাদের আজকের ভিডিওটি। আজকে ভিডিওতে কথা বলবো Xiaomi চমৎকার একটি নাইট ভিশন সাপোর্টেড আইপি ক্যামেরা নিয়ে। প্রমোদরা বিষয় হচ্ছে ক্যামেরাটি ঝামেলাহীন ম্যাগনেটিক মাউন্ট এবং 2K রেজুলেশনের সাথে আসছে। সো আজ সব কিছু জানবো Xiaomi-র এই নাইট ভিশন সাপোর্টেড 2K আইপি ক্যামেরা সম্পর্কে। সো ভিডিওটি দেখতে থাকো পুরো, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও। তাহলে গাইস আনবক্সিং দিয়ে শুরু করা যাক। ওয়েল, প্রথমে দেখে নেওয়া যাক বক্স কোয়ান্টিটি হিসাবে কী কী থাকছে। সো এই হচ্ছে বক্স। উপরে আছে প্রোডাক্টটির ডেমো পিকচার, নিচে কিছু ব্র্যান্ডিং এবং ডিটেল। বক্সটি ওপেন করলে পেয়ে যাচ্ছি আমাদের মেইন ক্যামেরা ইউনিটটি। আসলে লুকসটি খুবই প্রিমিয়াম, ব্র্যান্ড যখন কথা বলে। এরপরে বক্সে আমরা একটি পাচ্ছি ইউজার ম্যানুয়াল, এটা বেশিরভাগ মানুষই পড়ে না, তাই এটা নিয়ে বেশি কথা না বলাই ভালো। তারপরে আছে একটি কেবল যার মাধ্যমে ডিভাইসটি পাওয়ার অফ করা যাবে, এটি টাইপ সি এবং লেন্থ গুড এনাফ। আর সবশেষে আমরা পেয়ে যাচ্ছি ম্যাগনেটিং মাউন্ট এবং স্টিলের প্লেট, যা দেওয়ালে লাগানো যাবে এর পেছনের স্টিকারটি উঠিয়ে। চলুন এবার কথা বলা যাক ডিজাইন নিয়ে। ডিজাইন আর বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বললে ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি সবার কাছে ভালো লাগবে নিঃসন্দেহে। ছোটোখাটো গোলগাল ডিভাইসটি প্লাস্টিক মেড, এমনিতে পুরা বডি হোয়াইট, তবে সামনের দিকে ব্ল্যাক কালার রয়েছে। একদম মাঝে রয়েছে ক্যামেরা সেন্সর, নিচের দিকে মাইক্রোফোন উইথ আইকন, আর উপরে একটি এলইডি উইথ মিয়ের লোগো। ডিভাইসটির একদম নিচে রয়েছে রিসেট বাটন হোল এবং এইচডি কার্ড স্লট। এর একেবারে পিছনে থাকছে ইউএসবি টাইপ সি পোর্ট ডিভাইসকে পাওয়ার দেওয়ার জন্য, আর স্পিকার গ্রিল। মাউন্টটি স্টিল মেড হোয়াইট কালারের। 2K ভিডিও রেজোলিউশন হওয়ার কারণে এর ভিডিও কোয়ালিটি ক্রিস্টাল ক্লিয়ার। এর ভিডিও রেজোলিউশন 2304x1296 পিক্সেল। এটি একটি 3 মেগাপিক্সেল সেন্সর, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে মার্কেটে আমরা 2 মেগাপিক্সেল ক্যামেরা সেন্সর দেখে থাকি। জুম করে ভিডিও দেখতে পারবেন কোনোরকম বিলাত ছাড়াই। এছাড়াও এতে রয়েছে নাইট ভিশনের সাপোর্ট, রয়েছে ক্লিয়ার 940mm নাইট ভিশন সাপোর্ট, ফলে অন্ধকারে ভালো ভিডিও পাওয়া যায়। এই ক্যামেরায় রয়েছে মোশন ডিটেকশন, তাই কোনো অবজেক্ট মুভ করলে ডিটেক্ট করবে এটি নিজে নিজেই। মোশন ডিটেক্ট করলে এটি অটোমেটিকলি বেল দিবে এমন অপশন রয়েছে। এআই হিউম্যান ডিটেকশন সিস্টেম থাকায় এতে ফলস অ্যালার্মের কোনো সমস্যা নেই। রাতে যেখানে বেশি চোরের সন্দেহ হয় সেখানে এই সিস্টেমটি অনেক বেশি কাজের। এতে রয়েছে 2-way কমিউনিকেশন, যার মাধ্যমে বাসা থেকে দূরে থাকলেও এর মাধ্যমে কথা বলতে পারবেন। যেমন বাসায় বাচ্চা থাকলে দূরে থেকেও এর মাধ্যমে কথা বলা যাবে ইন্টারকমের মতো। এছাড়াও এতে রয়েছে অ্যামাজন অ্যালেক্সা এবং গুগল অ্যাসিস্ট্যান্টের সাপোর্ট। ভয়েস কমান্ড হিসাবে এগুলো অনেক বেশি কাজে লাগবে। 2-way ফুটেজ রেকর্ড করা পসিবল এতে, মাইক ইউএসডি কার্ড ব্যবহার করে এবং ক্লাউড স্টোরেজের মাধ্যমে। এতে 32GB ফ্যাট 34 ফরম্যাটের এইচডি কার্ড ইউজ করা যাবে, একটানা 4 দিন ইউজ করতে পারবেন 32GB দিয়ে। এইবার আসি অ্যাপে। এটিকে পেয়ার করা একদম ইজি, পেয়ার করতে একে পাওয়ার দিতে হবে যে কোনো অ্যাডাপ্টার থেকে। এরপর আপনার মোবাইলে প্লে স্টোর থেকে নামাইতে হবে মি হোম অ্যাপসটি, অ্যাকাউন্ট দিয়ে অ্যাড ডিভাইসে ক্লিক করতে হবে, তারপর অটোমেটিকলি ডিভাইসটি খুঁজে নিবে। এরপর এর মাউন্টের ভিতরে থাকা কিউআর কোডটি স্ক্যান করলে এটি অটোমেটিকলি পেয়ার হয়ে যাবে। ওয়েল, এর অ্যাপস থেকে বেশ কিছু অপশন পেয়ে যাবেন, যেমন 2-way কমিউনিকেশন, ফটো ক্যাপচার এবং ভিডিও রেকর্ডিং, আরও আছে অনেক অনেক অপশনস। চলুন এবার দেখে নিই ভিডিও কোয়ালিটি। এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিও, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে সাপোর্ট করে দিও। সো দেখাবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, টেক কেয়ার। ধন্যবাদ সাথে থাকার জন্য।